ঘোষ, আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাননীয় কর্ণধার, আমাদের এলাকার মন্ত্রী, আমাদের প্রিয় মিহির গোস্বামী মহাশয়, আমাদের প্রিয় বিধায়ক, আমাদের উপস্থিত মাননীয় সভাধিপতি পুষ্পিতা রায় ডাকুয়া, আমাদের দুই অতিরিক্ত জেলা শাসক এনজি বর্মা এবং ইন্দ্রজিৎ তালুকদার মহাশয় উপস্থিত আছেন, আমাদের মধ্যে দিব্যা এডিশনাল এসপি, আমাদের মধ্যে উপস্থিত আছেন কর্মাধ্যক্ষ বিদ্যুৎ, কর্মাধ্যক্ষ পূর্ত, এছাড়া আছেন মমতাজ ম্যাডাম, আছেন জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষা সুচিস্মিতা এবং আরো অনেকে উপস্থিত এখানে, শিক্ষিকা এবং বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রীরা, আজকে কন্যাশ্রীর জয়, কন্যাশ্রী প্রকল্প আজকে নতুন মাত্রা পেল। আমাদের অর্জুন অর্থাৎ অর্জুনা যাদের তৈরি করেছেন যেই দ্রোণাচার্যরা, সেই স্কুলের শিক্ষিকারা এবং সেই স্কুলের কর্ণধার যারা আছেন তাদের প্রতি সম্মান জানাতে জেলা প্রশাসন এগিয়ে এসছে। আমাদের বিশ্বাস যে এই যে প্রকল্প কন্যাশ্রী, আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রীর নিজের মাথা থেকে বেরিয়েছে এবং উনি ওনার খুবই প্রিয় এই প্রকল্প, ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডসে উনি ভূষিত হয়েছেন কদিন আগে, এবং এই প্রকল্প আজকে ঘরে ঘরে, সাইকেল আজকে ঘরে ঘরে, আজকে আমাদের কুচবিহারে অর্থাৎ আমাদের জন্মভূমিতে এই প্রকল্প অন্য মাত্রা নিয়েছে। কুচবিহার কন্যাশ্রীতে বরাবরই প্রথম সারির একটি জেলা এবং আমাদের মেয়েরা কন্যাশ্রীর মাধ্যমে অনেক এগিয়ে গেছে। আজকে যেটা দ্রষ্টব্য তার মধ্যে একটি হচ্ছে আমাদের তিনজন কন্যাশ্রী, তাদেরকে আমরা সাহায্য হাত বাড়িয়েছি, তাদের মধ্যে তনুশ্রী দাস আছেন, মনোমতি সরকার আছেন এবং নাজমা বেগম আছেন। এনাদের সকলের মতো এনাদের শক্তি নেই, সকল কন্যাশ্রী যারা আছেন বা সকল যারা শিক্ষিকা আছেন বা যারা ছাত্রছাত্রীরা আছেন এদের শক্তি তাদের থেকে কম, সেই জন্য এনাদেরকে বেছে নেওয়া হয়েছে প্রথম পদক্ষেপে। মাননীয় মন্ত্রী খুবই উৎসাহ দিয়েছেন এই প্রকল্পে এবং আজকে সকলকে আমন্ত্রণ আমি জানাই জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা শাসক হিসেবে, যে আপনারা এসেছেন রাসমেলার এই পবিত্র বন্ধনে আমাদের সাথে, এবং সকলকে ভালোবাসা, সকলকে শ্রদ্ধা এবং সকলকে শুভেচ্ছা। ধন্যবাদ।